হাওড়ায় ভোট শুরু হতেই বুথ লক্ষ্য করে বোমাবাজি আতঙ্কে পালিয়ে গেলেন ভোটাররা বাংলায় চতুর্থ দফার ভোট শুরু হতেই উত্তেজনা ছড়ালো হাওড়ার গোলাবাড়ি এলাকায় বুথ লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় বুথ ছেড়ে পালালেন ভোটাররা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী ভোটারদের আবারও বুথে ফেরানোর চেষ্টা চলছে বোমাবাজির ঘটনাটি ঘটে হাওড়ার গোলাবাড়ি এলাকায় স্থানীয়রা জানিয়েছে সকাল সকাল বেশ কয়েকজন এলাকাবাসী ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় ভোট কেন্দ্রে লাইনও পড়েছিল বেশ কিছুটা এমন সময় হাওড়ার ওয়াটকিংস এবং ডবসন্স লেন এলাকার একটি আবাসন থেকে বুথ লক্ষ্য করে বোমা ছোড়া হয় বুথের বাইরের লম্বা লাইন লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় হইচই পড়ে যায় ভোটারদের মধ্যে তারা বুথ ছেড়ে এদিক ওদিক পালিয়ে যান এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়েই তবে এই ঘটনায় এখনও অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু কিভাবে এই আবাসনে বাইরের লোক ঢুকে বোমাবাজির ঘটনা ঘটালো তা এখনও অবধি জানা যায়নি প্রায়শই তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাদলেও কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি তদন্তে নামে পুলিশ ঘটনায় পুলিশ বাহিনী পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী